হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি সুস্থই আছি। তো আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। এই দেখো চিকেন চাপ বানানো হচ্ছে আজকে, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো এখানে দিয়ে দেয়া হলো ফার্স্টে কি কি দিয়ে দেয়া হচ্ছে সেগুলো আমি প্রথমে বলে দিই। তো দেয়া হলো পেঁয়াজের পাউডার 1 চামচ, পাপরিকা পাউডার 1 চামচ, আর কালার আসার জন্য লঙ্কার পাউডার ওটাও দিয়ে দেওয়া হলো 1 চামচ মতো। আর দিয়ে দেওয়া হচ্ছে এইখানে ধনের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ, আর গোটা জিরে। আর দিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট 2 চামচ, কাজু বাদাম বাটা 2 চামচ, কাজু আর আমন্ডের বাদাম এটা 2 চামচ মতো হবে বাটা, আর পেঁয়াজ বাটা 2 চামচ, টমেটোর বাটা 1 চামচ, এটা কোনো সস না টমেটোর বাটা, আর পরিমাপ মতো লবণ, সরিষার তেল দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টা। আর এখানে একটা ভাজা গরম মশলা বানাবো, সব ধরনের মশলা আছে এখানে, তো ওটা বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেয়া হলো 2 চামচ, ভালো করে মাখিয়ে এখন রেখে দিব। এই দেখো 5 ঘন্টা পরে ফিরে আসলাম, আর আজকের রান্নাটা কে করছে দেখেই তোমরা বুঝতে পারছো আমি হচ্ছি ক্যামেরাম্যান। তো এই যে ছোট ছোট পেঁয়াজগুলো প্রথমে তেলে ভেজে তুলে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরে এখানে দিয়ে দেওয়া হবে এই দেখো গোটা গরম মশলা, লং ইলাইচি, দারচিনি, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। ওটা একটু পোড়া পোড়া ভাজা হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে, আর দেওয়া হবে টমেটোর বাটা আর কাঁচা লঙ্কা বাটা। চিকেনটার পরিমাপ বুঝে এগুলো দিতে হবে। জাস্ট আমরা কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ অবধি, আর মশলাটার গন্ধ চলে যায় কাঁচা গন্ধ। এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাপ মতো লবণ আর হলুদ। এই দেখো ওই পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো যে আস্তে আস্তে ওইগুলো দিয়ে দেওয়া হলো, আর চিকেনটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে অবস্থা দেখো এখানে কতটা পরিমাণে জল বেরিয়ে আসছে, মানে আধা হাফ সিদ্ধ হয়েই গেছে, মাখিয়ে অতক্ষণ রেখে দেওয়া হয়েছিল। এখন দিয়ে দেওয়া হলো অমুলের ফ্রেশ ক্রিম 2 চামচ মতো হবে এ দেখো। তারপরে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, রান্নাটা কমপ্লিট, দেখতে এরকমের হয়েছে। তো আমি এখন এই দেখো একটা বাটিতে তুলে নিচ্ছি, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, আর যার ভালো না লাগে সে পুরো ভিডিওটা দেখে একটা দেখে ডিসলাইক করবে, কিন্তু পুরোটা দেখে করো। আর খারাপ কোনো কিছু লেখার থাকলে কমেন্টে
পুরোটা দেখেই লিখবে। আর আমার চ্যানেলে নতুন যারা অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি এইখানেই রাখছি, আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আসব। বাই বাই, টাটা।